সন্দেশ খালিতে আক্রান্ত দুই তৃণমূল কর্মী রবিবার রাতে বন্দুকের বার দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ অভিযোগের তীর বিজেপির দিকে ঘটনা তদন্ত শুরু হয়েছে দুই তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নেজার থানার শেহেরা অঞ্চলে জানা গেছে রবিবার রাতে এলাকার দুই তৃণমূল কর্মী প্রসেনজিৎ মণ্ডল ও বিশ্বজিৎ মণ্ডল বাজারে গেলে তাদের ওপর চড়াও হয় দশ বারো জন সশস্ত্র দুষ্কৃতী অভিযোগ পিস্তলের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেয় তাদের আহত দুজনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূলের অভিযোগ দুষ্কৃতীরা সকলে বিজেপি আশ্রিত তাদের আরও অভিযোগ লোকসভা ভোটে সক্রিয় ভূমিকা নেওয়া তৃণমূল কর্মীদের প্রাণে মারার চেষ্টা করছে বিজেপি অভিযোগের কথা অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাজনৈতিক কারণে ওরা মারামারি করতে এসেছিল একজনকে আমি ঠেকা দেখেছি সেই সঙ্গে আমাদের আমাদেরকেও মেরেছে পিস্তলে বাঁধ দিয়ে দশ বারো জন ছেলে ছিল সঙ্গে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সন্দেশখালী